লাখো ছেলেরা সিপিএম কে ভয় পায়নি বলে তৃণমূল ক্ষমতায় এসেছিল, আর বিজেপির লাখো লাখো ছেলে এই তৃণমূলকে ভয় পায় না, পুলিশকে ভয় পায় না, তাই আগামী দিন আমরাই ক্ষমতায় আসবো। এসব করে আমাদেরকে দমানো যাবে না, কিন্তু ওরা নিজেরা বুঝে রাখুক, যারা বেশি অন্যায় করছে যে পুলিশ অফিসার, তারা নিজেরা বুঝে রাখুক যে ওদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া যায়। আমরা খুব বেশি কিছু বলছিলাম না যে আমাদের তিনজন মারা গেছে, আমরা কিছু বলতে গেলে পরিবারগুলো কি ভাববে যে আমাদের তিনজন মারা গেছে, এই সময় এরা রাজনীতি করছে, তাই আমরা চুপচাপ ছিলাম যে না ওই পরিবারের পাশে থাকি, কিন্তু এরা বাধ্য করলো আমাদেরকে মুখ খুলতে, এমন শুরু করে দিল। এত যদি ওই পরিবারের সঙ্গে দেখা করার প্রয়োজন, ভোর ছটায় বেরোতে পারতেন তো এগারোটার মধ্যে পৌঁছে যেতে পারতো না, রাত্রে ভালো খাওয়া দাওয়া খেয়েছেন সব নেতারা, ভালো ঘুম যেন হয়, আটটা সাড়ে আটটা আপনি ভালো করে ঘুমাবেন, তারপর ঘুম থেকে উঠবেন, ব্রাশ করবেন, ব্রেকফাস্ট করবেন, পাউডার সেন্ট যা মাখার মাখবেন, তারপর আরামসে পিকনিক করার মতো আসানসোলে আসবেন, আসবেন মুখ দেখিয়ে, প্রেস মিডিয়ার আপনার থাকবেন, আপনাদের সামনে ছবি তুলে ওদের সামনে যাবেন, চোখ থেকে জল না পড়লে একটা ভিক্স লাগিয়ে নেবেন, চোখ জল বার করবেন, নাটক করে চলে যাবেন, বাস হয়ে গেল, বিরাটকে মার্কেটিং করে নিলে আমাদের আসন, এই এটা বাইরের লোকরা এসে এটা করছে। আর আমি তো মলয়বাবুকে বলবো, এটা তো কোথাও না কোথাও আপনাকেও চ্যালেঞ্জ করছে, আপনি এখানকার মন্ত্রী, আপনাকে আমরা চ্যালেঞ্জ করতেই পারি, আমরা বিরোধী দল, আমরা আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি আমাদের নিয়ে যদি অনেক কিছু বলতে পারেন, কিন্তু কলকাতার মন্ত্রীদের এসে আপনাকে চ্যালেঞ্জ করে চলে যাচ্ছে আসলে, আপনি কালকে যেখানে গেলেন সেখানে আপনার আপনি কী করতে পারেননি, তার মানে কালকে আপনি ঠিকভাবে ওদের পাশে দাঁড়াতে পারেননি, তার জন্য আজকে আবার চারজন আসবে পাঁচজন আসবে, এটা তো ওনার বোঝা উচিত, হয়তো বুঝছেন উনি বলতে পারছেন না। দেখ না আমরা তো আসানসোল কর্পোরেশনে কালকেই আমরা দাবি করেছি, আসানসোল কর্পোরেশনে কালকে আমাদের তরফ থেকে চিঠি দিয়ে বলা রিকোয়েস্ট করা হয়েছে যে তিনজনকে একজন করে প্রত্যেক পরিবার একজনকে চাকরি দেওয়া হবে, আমরা তো খুশি, আমরা খুশি, কিন্তু আমি তাদেরকে বলবো যে বাবুল সুপ্রিয় আসছেন, বাবুল সুপ্রিয়কে বলবো যে সাংসদ যখন ছিলেন উনি একটা গ্রামকে অ্যাডপ্ট করেছিলেন, সে গ্রামের অবস্থা কী সেটা দু মাস আগে আমাকে গিয়ে ওখানে শাড়ি বিতরণ করতে হয়েছিল, বাবু সুপ্রিয়াকে বলবো যে ওই গ্রামটার অবস্থা কী আছে এবার খবর নিন, কেন জিতেন্দ্র তিওয়ারিকে কেন গিয়ে ওখানে বস্ত্র বিতরণ করতে হচ্ছে, যে সাইনি ঘোষ পরাজিত হয়েছেন দক্ষিণে ওনাকে একবার এই প্রশ্ন অবশ্যই করা উচিত যে আপনার বিধানসভা এলাকায় বালি মাফিয়ারা যে দুজনকে মেরে ফেললো, তৃণমূল কংগ্রেস কর্মীকে মেরে ফেললো, সে বালি মাফিয়াদের ভয়ে আপনি ওদের বাড়ি কেন গেলেন না, যে চেক দেওয়া হলো সে চেক বাউন্স হয়ে গেলো কেন কিছু করলেন না, এই জবাব ওনাকে দিতে হবে না, এই জবাবগুলো তো দিতে হবে না, আসছেন যদি সত্যি সত্যি কষ্ট ছিল একটু ভোরে ঘুম থেকে উঠতে পারতেন, ঘুমটাও ভালো হওয়া চাই, ভোরে ঘুম থেকে উঠতে পারবেন না, যে শিডিউল টাইম সব মেনে সেজে গুজে আসতে হবে, আর এখানে নাটক করছেন, মোমবাতি মিছিল করছেন, আমাদের তিনটা লোক মারা গেল তাদেরকে নিয়ে রাজনীতি করছেন, জামুড়িয়াতে মিছিল, রানীগঞ্জে মিছিল, কুলটিতে মিছিল, মিছিল করছেন মৃত্যু নিয়ে নাটক, এটা কোনোভাবে আমরা মেনে নেব না।